দুঃখী। এই মায়ের নাম হচ্ছে শ্রী শ্রী রক্ষা কালী, রক্ষা কালী মাতা। এই গ্রামে শান্তি বজায় রাখার জন্য আমাদের এটা পূজা হয়। এই পূজাটা যে প্রথমত হয় আমাদের চৈত্র মাসে রক্ষা কালী পূজার জন্য। এই মন্দিরটি ছিল প্রায় 200 বছরের পুজো। মন্দিরটি সংস্কার করা হয়, এই মন্দির, সেই মন্দির সংস্কারের দিনটি উদযাপন করার জন্য আজকে এই পূজার আয়োজন। এই পূজাটি আয়োজন করা হয় গ্রামের মানুষের শান্তি সমৃদ্ধি এইসব কামনা করার জন্যে আমাদের এই পূজা হয়। এখানে প্রায় রাত্রে সেবা হয়, সেবাতে প্রায় চার পাঁচ হাজার লোক। বিগতটি আমাদের ষষ্ঠ বছরে উদযাপন করল এই পূজাটি। আচ্ছা, এর আগে আমাদের হয় যে পূজা, মানে মূল পূজাটি হয় আমাদের চৈত্র মাসে রক্ষা কালী পূজার জন্য। তো সেই সময় গ্রামের মহিলাদের তো এখানে আসা নিতে, যাদের সমস্ত গ্রাম মিলিয়ে একসাথে এই পূজার আয়োজন করা হয়, যাতে সবাই এখানে যোগদান করতে পারে, মায়ের কাছে তাদের সংসারের নিয়ে শান্তি সমৃদ্ধি কামনা করতে পারে। সেই উপলক্ষে আয়োজন সন্ধ্যাবেলায় কেমন পাঠ হবে, গীতা পাঠ, ভগবত পাঠ, সন্ধ্যাবেলায় কীর্তনের আয়োজন আরম্ভ করা হয়। সেই সঙ্গে নানান ধরনের আমাদের ভক্তবৃন্দের সমাগম হয়। সেই ভক্তবৃন্দরা এখানে সেবা করেন, প্রায় 4-5 হাজার লোকের ভক্তের সমাগম হয়। এবং সারা গ্রামের মানুষের এক আন্তরিকতা এবং সহযোগিতার জন্য এই উৎসবটি আমাদের সাফল্যমণ্ডিত হয়। এবং জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবটি আমাদের গ্রামে সবার জন্য অবাধিত দান। সমস্ত জাতি, সমস্ত মানুষ, ভেদাভেদ, নর নারী, শিশু, আবার বৃদ্ধ, বনিতা সবাই এসে এই উৎসবে মায়ের কাছে আসে। মায়ের মূর্তিটা এরকম কেন? মায়ের এখানে গোবিন্দ বলে একজন জেলে কর্মচারী ছিলেন, তিনি এই মায়ের মূর্তিটাকে পান। এই মূর্তিটাকে মা আমাদের এই মূর্তি হিসাবে যেটা হয় সেটা হচ্ছে রক্ষাকালীন আমাদের চৈত্র মাস, সেই রাত্রেই মূর্তি হয়, সেই রাত্রেই মূর্তি পূজা হয় এবং সেই রাত্রেই সেটা নিরঞ্জন করে দেওয়া হয়। তখন মহিলাদের এখানে আসা নিষেধ, যাতে মহিলারা এখানে আসতে পারেন তার জন্যই আজকের দিনটি। আর এই মূর্তিটা বরাবর প্রথম থেকে ওই গোবিন্দ যিনি এটা করেছিলেন, এই মূর্তি এনেই তিনি পূজা করেছিলেন। এই মূর্তি 12 মাসের মূর্তি, কিন্তু মাটির মূর্তি, মৃন্ময়ী মূর্তি হয় আমাদের চৈত্র মাসে। আচ্ছা, আপনার এই ভক্তবৃন্দ যতজন এখানে আছে তাদেরকে মানে কি বলার আছে, মানে মাকে আপনার কি বলার আছে? মাকে আমাদের বলার আছে এখানে যে গ্রামের সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, শুধু আমাদের গ্রাম না, গ্রামের মহিলাগত যারা এদিকে পেরিয়ে যান, মায়ের কাছে এখানে এসে প্রণাম করে যান, মায়ের কাছে মঙ্গল কামনা করে যান, যাতে তাদের সংসারে শান্তি সমৃদ্ধি আছে, বিপদ আমাদের হাত থেকে যাতে রক্ষা পায়, সেই জন্য ইনি হচ্ছেন মা রক্ষা। আপনার নাম? আমার নাম স্বপন রায়। আমরা এই আমাদের রক্ষাকালী কমিটি,